সো আমার প্রোফাইলে লক্ষ্য করুন এখানে 7280টা লাইক আছে, 3000-এর মতো ভিউজ আছে এবং 700-এর মতো লাইক আছে। সো আমি লিংকটা কপি করে নিলাম, কপি করা দিয়ে সাবমিট করা মাত্র ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে এক ইনস্ট্যান্ট 500 লাইক চলে আসছে এবং আমি রিফ্রেশ করলে প্রত্যেকটা রিফ্রেশে 4000 1000 করে ভিউজ বাড়তেছে। ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত কিন্তু আমাদের এখানে 18000 ভিউজ কমপ্লিট হয়ে গেছে এবং আমি যদি আমার প্রোফাইলে লক্ষ্য করুন তাহলে এখান থেকে দেখতে পাবেন যে ইনস্ট্যান্ট 500 লাইক কমপ্লিট হয়ে গেছে, আমার ফলোয়ার্সও বেড়ে গেছে এবং আমি ভিডিওতে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন যে এখান থেকে 1000 লাইক কিন্তু ইনস্ট্যান্ট চলে আসছে। ও মাই গড। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় এবং ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো 100% প্রমাণ সহকারে কিভাবে আপনারা আপনাদের টিকটক ভিডিওতে যত খুশি তত লাইক এন্ড ফলোয়ার্স বাড়িয়ে নেবেন। এবং বন্ধুরা আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, আপনি যদি একজন টিকটক ইউজার হয়ে থাকেন এবং টিকটকে লাইক এন্ড ফলোয়ার্স বাড়াতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওতে আমি 100% প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের টিকটক ভিডিওতে যত খুশি তত লাইক এন্ড ফলোয়ার্স বাড়িয়ে নেবেন। যেমনটাকে আমার প্রথমে দেখলেন যে আমি স্কিপ করে এবং আমি প্রত্যেকটা রিফ্রেশে রিফ্রেশে কিন্তু 1000-1500 করে লাইক এন্ড ভিউজ বাড়তেছে। সো বন্ধুরা এই ওয়েবসাইটটি পেতে হলে অবশ্যই আপনারা কি করবেন, গুগল বা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। গুগল বা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পরে আপনারা চলে যাবেন সার্চ বারে, সার্চ বারে চলে যাওয়ার পরে আপনারা লিখবেন vdlikefollower.com। সো vdlikefollower.com লেখার পরে আপনারা কি করবেন সার্চ করে দিবেন, আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার পিন কমেন্টে পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে সরাসরি লগইন করে নিতে পারেন। তো আপনারা যখন ভিডিও লাইক ফলো লিখে সার্চ করবেন তখন আপনাদের মধ্যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা নতুন হলে অবশ্যই লগইন এন্ড সাইন আপ অপশনে ক্লিক করে আপনারা নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো যাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা লগইন করে নেবেন, লগইন করা হয়ে গেলে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাই আমরা নগদ থেকে পেমেন্ট করতে পারতেছি না, নগদ দিয়ে আমরা এখান থেকে ডিপোজিট করতে পারতেছি না। সো নগদ দিয়ে ডিপোজিট করলে আমাদের পেন্ডিং হচ্ছে বা কোনো রকম সমস্যা হচ্ছে, সো তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি আজকের ভিডিওতে নগদ দিয়ে পেমেন্ট করে সরাসরি পেমেন্ট করে আমরা এখান থেকে ডলার ডিপোজিট করে নেব। সো ডলার ডিপোজিট করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে আপনারা ক্লিক করে নেবেন। তার আগে আপনারা আমার এইখানে দেখেন সার্ভিস সেন্টার আছে এবং আপনারা যদি আমার নিচে চলে যান তাহলে এখান থেকে দেখবো আমার টোটাল ট্রানজেকশন হচ্ছে গিয়ে আমার এখানে 50টা এবং আমি ডিপোজিট করছি এখানে 2 বার এবং ডিপোজিট কিন্তু আমার ইনস্টল চলে আসছে। সো আমরা কি করবো, থ্রি ডট মেনুতে ক্লিক করবো। সো থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখন আমরা কি করবো, অ্যাড ফান্ড অপশনটা আছে এই অ্যাড ফান্ড অপশনে সিলেক্ট করে নিবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো মেথড আছে, আমরা কি করবো প্রথম মেথডটা সিলেক্ট করে নিবো, পে নাও অপশনে ক্লিক করে দিবো এবং এখান থেকে আপনাদের দেখানো সুবিধাতে আমরা $1 ডিপোজিট করে নিলাম। $1 ডিপোজিট করে তারপরে চেক অপশন আছে, চেক অপশনে আমরা ক্লিক করে দিবো। চেক অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ডিটেল ইন পেমেন্ট, এখানে আমরা পে নাও অপশনে ক্লিক করে দেবো টিক মার্কটা দেওয়ার পর। তারপর এখানে দেখতে পাচ্ছেন নগদ অপশনটা চলে আসছে, তো আমরা নগদ অপশনে ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে টাকা পাঠাবো, টাকা পাঠানোর পর আমরা একটা ট্রানজ্যাকশন আইডি পাবো, ট্রানজ্যাকশন আইডিটা আমাদের প্রমাণ সহকারে দিতে হবে এবং আমাদের ফোন নাম্বারটা প্রমাণ হিসাবে দিতে হবে। সো আমরা এই ফোন নাম্বারটা কপি করে নিলাম, দেখতে পাচ্ছেন কপি অপশন আছে, কপি অপশনে ক্লিক করে কপি করে নিলাম এবং কপি করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 121 টাকা পে করতে হচ্ছে টাকা পরিমাণ হিসাবে। সো আমরা নগদ অ্যাকাউন্টে চলে গেলাম, সেন্ড মানিতে ক্লিক করে দিলাম, তারপরে এখান থেকে নাম্বারটা যে কপি করেছিলাম সেই নাম্বারটা পেস্ট করে দিলাম। তারপরে এখানে আমরা একটু চেক করে নিবো যে আমাদের নাম্বারটা ঠিক আছে কিনা। হ্যাঁ বন্ধুরা আমাদের নাম্বারটা ঠিক আছে, এখন আমরা ঠিক করবো এরো বাটনে ক্লিক করে দিবো। এরো বাটনে ক্লিক করার পরে এখন আমরা অ্যামাউন্টটা সিলেক্ট করবো 121 টাকা। তারপরে কি করবো এখানে নেক্সট বাটন আছে, আমরা কি করবো নেক্সট বাটনে ক্লিক করে দিবো। তারপর রেফারেন্স হিসাবে আমরা কোনো কিছু দিলে দিতে পারি, না দিলে না দিতে পারে। সো আমরা 1 দিয়ে দিলাম, তারপরে এখান থেকে আমরা পিন নাম্বার দিয়ে দিব, পিন নাম্বার দিয়ে দেওয়ার পর আমরা কি করবো নেক্সট বাটনে ক্লিক করে দিব। সো নেক্সট বাটনে ক্লিক করলাম, তারপরে এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম এখানে ক্লিক করে ধরে রাখবো, এখানে ক্লিক করে ধরে রাখলে কিন্তু আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমরা কি করবো, এখন আমরা সরাসরি ট্রানজ্যাকশন নামে একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন প্রথমে ট্রানজ্যাকশন আইডি এটাকে আমরা ক্লিক করে ধরে রাখবো এবং আমরা কি করবো এটাকে কপি করে নিব। সো কপি করা হয়ে গেল, এখন আমরা কি করবো সরাসরি এই পেজটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেবো, কেননা কোনো রকম সমস্যা হলে এই সমস্যার সমাধানের জন্য আমরা এই স্ক্রিনশটটা হিসাবে ব্যবহার করবো। সো এখন আমরা কি করবো সরাসরি ওয়েবসাইটে চলে যাবো, ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমরা ট্রানজ্যাকশন আইডি কপি করে আনছিলাম সেটা এখানে দিব, যে ট্রানজ্যাকশন আইডি দিন এই অপশনটাতে আমরা কি করবো পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখন আমরা ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ফোন নাম্বারটা দেওয়ার অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার লিখুন এই অপশনটা চলে আসে। সো আমরা কি করবো এই ফোন নাম্বার লিখুন, এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব, কারণ এই জায়গাটার মধ্যে অনেকে কিন্তু মিস্টেক করেন, ভুল করেন যে এখানে ফোন নাম্বারটা লিখুন এই অপশনটা দেয় না, যার কারণে আপনাদের কিন্তু পেমেন্টটা হয় না বা পেন্ডিং এ থাকে বা কোনো রকম সমস্যার কারণে আপনাদের হয় না। সো আমরা কি করবো আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিলাম, ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখন আমরা ভেরিফাই অপশনে ক্লিক করে দেবো। সো ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট পেন্ডিং এ চলে গেছে, এখন আমাদের পেন্ডিং অপশনটা এখানে দেখাইতেছে যে অবস্থা পেন্ডিং এ আছে, এখন আমাদের কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা ভেরিফাই করে আমাদের পেমেন্টটা দিয়ে দেবে। সো আমরা কি করবো আমাদের হোম পেজে চলে গেলাম, হোম পেজে চলে যাওয়ার পরে এখানে আমাদের দেখেন বিডি লাইক ফলো থেকে আমাদের মেল চলে আসছে, আমাদের মেলের মধ্যে বলা হয়েছে যে আমাদের পেমেন্টটা কিন্তু পেন্ডিং আছে। বন্ধুরা ও মাই গড, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 1 মিনিটও হয় না, 1 মিনিটের মধ্যে কিন্তু আমাদের পেমেন্টটা কনফার্ম করে দিয়েছে এবং আমাদের 26 সেন্ট থেকে এখানে $1 হয়ে গেছে। এখন কথা হচ্ছে যাদের পেমেন্ট নিয়ে সমস্যা বা আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে লাইক ফলোয়ারের জন্য কোনো রকম সমস্যা ফেস করছেন তাহলে এখানে ওই হোয়াটসঅ্যাপ নামে অপশন আছে, হোয়াটসঅ্যাপের লোগো আছে, হোয়াটসঅ্যাপের লোগোতে ক্লিক করবেন, তারপর স্টার চার্ট এটাতে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এখান থেকে সরাসরি তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, আপনারা সরাসরি তাদের থেকে হেল্প নিতে
দিতে পারবেন আপনাদের যদি পেমেন্ট দেওয়ার পরে পেমেন্টটা অ্যাড না হয় তাহলে এই স্ক্রিনশটটা জেনেছিলেন এই স্ক্রিনশটটা দেওয়ার পরে কিন্তু আপনাদের পেমেন্টটা কিন্তু তার ভেরিফাই করে দিয়ে দিবে কোনো রকম সমস্যা হলে যদিও সমস্যা হয় না এখন আমরা কি করব সরাসরি লাইক ফলো নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আছে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করে দেব তারপর এখান থেকে অর্ডার অপশন আছে অর্ডার অপশনে ক্লিক করে দেব তারপর নিউ অর্ডারে ক্লিক করে দিলাম নিউ অর্ডারে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের টিকটক গ্যারান্টিড লাইকস আছে আমরা কি করব সবসময় গ্যারান্টিড লাইকসটা নিব তাহলে কিন্তু ইনস্ট্যান্ট কাজ করবে তারপর সার্ভিস হিসেবে আমরা এখান থেকে দেখতে পাবো টিকটক লাইকস ম্যাক্স 10k ফাস্ট 30 ডেজ রিফিল 10k ডে সো আমরা কি করব এটা সিলেক্ট করে নিব সো এটা সিলেক্ট করার পরে এখন আমাদের কি করতে হবে আমাদের ভিডিও লিংক দিতে হবে আমরা যে ভিডিওতে লাইকস নিতে চাচ্ছি সো আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টে চলে আসলাম আমাদের প্রথম ভিডিওটা ক্লিক করলাম এবং আমরা এখান থেকে কপি লিংক করে নিলাম সো কপি লিংক করা হয়ে গেলে এখন আমরা সরাসরি চলে যাব ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন লিংক অপশন আছে আমরা লিংকটা এখানে ক্লিক করে ধরে রেখে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা কোয়ান্টিটি সিলেক্ট করব কোয়ান্টিটি ধরেন আমরা 300 সিলেক্ট করলাম 300 সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র 550 চেঞ্জ যাবে সো আমরা কি করব ইয়েস আই হ্যাভ দ্য কনফার্ম অর্ডার এইটাতে আমরা ক্লিক করে দেব সো টিক মার্কে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে প্লেস অর্ডার আছে সো আমরা প্লেস অর্ডারে যখন ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের প্লেস অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে আমাদের অর্ডারটা চলে যাবে এবং আমাদের অর্ডারটা কিন্তু তারা সাবমিট করে দিবে দেখতে পাচ্ছেন ইউর অর্ডার হ্যাজ বিন সাবমিটেড সো আমাদের অর্ডারটা কিন্তু সাবমিট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের অর্ডারটা লাইক দিয়ে কমপ্লিট করে দিবে সো এখন আমরা যদি রিফ্রেশ করি এখানে আমাদের 700 ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইনস্ট্যান্ট কিন্তু 300 লাইক চলে আসছে ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই 700 থেকে কিন্তু 800 প্রায় 900 হয়ে গেছে এখানে আমাদের ইনস্টা 200 লাইক চলে আসছে এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে কিন্তু দেখতে পাবেন যে আমার প্রত্যেকটা রিফ্রেশই কিন্তু আমার এখানে লাইক বাড়তেছে প্রত্যেকটা রিফ্রেশই কিন্তু আমার লাইক বাড়তেছে সো আমি যতবার রিফ্রেশ করব প্রত্যেকটা রিফ্রেশই কিন্তু আমার লাইক বাড়তেছে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের লাইক গুলো কমপ্লিট হয়ে যাবে সো এখন আমরা কি করব আরেকটা সার্ভিস নেব সো আরেকটা সার্ভিস নেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে সো ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উপরে আপনার থ্রি ডট মেনু আছে আপনারা সেম ভাবে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন তারপর অর্ডার অপশন আছে তারপর নিউ অর্ডারে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন টিকটক গ্যারান্টিড ভিউজ সো এখানে দেখতে পাচ্ছেন আমরা টিকটক গ্যারান্টিড ভিউজ নেব সো আমরা টিকটক গ্যারান্টিড ভিউজ নিব এখান থেকে আপনারা টিকটক ফলোয়ার্স নিতে পারবেন সো এটা কিন্তু একটু স্লো কাজ করবে তাই জন্য আমি ফলোয়ার্স এর বিষয়টা দেখাইলাম না সো এখানে দেখতে পাচ্ছেন লিংকস দিব আমরা যে ভিডিওতে আমরা ভিউজ নিতে যাচ্ছি সো আমরা কি করব এই ভিডিওটা সেকেন্ড ভিডিওটা ক্লিক করে নেব আর অবশ্যই আপনারা যে ভিডিওতে লাইকস দেবেন এই ভিডিওতে আবার কিন্তু ইনস্ট্যান্ট আপনারা ফলোয়ার্স বা ভিউজ নিতে পারবেন না কারণ এক লিংক দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট দুইটা বোস্ট সার্ভ করে না মানে কাজ করে না সো এখান থেকে আমরা 6000 কোয়ান্টিটি দিয়ে দিলাম তারপরে এখানে আমরা টিক মার্ক করে দিলাম টিক মার্ক করা হয়ে গেলে এখন আমরা কি করব এখান থেকে আমরা প্লেস অর্ডারে এটাতে ক্লিক করে দেব সো ইয়েস আই হ্যাভ কনফার্ম দ্য অর্ডার এটাতে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আমরা প্লেস অর্ডার এটাতে ক্লিক করে দেব সো বন্ধুরা প্লেস অর্ডারে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইওর অর্ডার হ্যাজ বিন সাবমিটেড এই অপশনটা চলে আসছে এবং আমরা কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে সো আমরা কি করব আমাদের টিকটক অ্যাকাউন্টে চলে যাব টিকটক অ্যাকাউন্টে যাওয়ার পরে এখন আমরা কি করব সরাসরি রিফ্রেশ করব রিফ্রেশ করলে কিন্তু আমাদের লাইকস গুলো চলে আসবে সো আমি একটু ওয়েট করব একটু ওয়েট করার পরে কিন্তু আমি প্রত্যেকবার একবার করে রিফ্রেশ করতেছি আমার কিন্তু এখানে লাইক টিকই আসতেছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে 7000 থেকে 7500 হয়ে গেছে এইভাবে কিন্তু আমি লাইকস টিকই আসতেছে আমার যতবার রিফ্রেশ করব ততবারই কিন্তু আমার লাইকস বাড়বে সো আমি ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিউজ কিন্তু আসা শুরু করে দিয়েছে এখানে আমাদের কিন্তু 3000 ছিল 3000 থেকে এখান থেকে 4000 হয়ে গেছে 4900 হয়ে গেছে এখন আপনারা শুধুমাত্র এই জিনিসটা লক্ষ্য করুন আমার ভিউজটা লক্ষ্য করুন প্রত্যেকটা রিফ্রেশে কিন্তু আমার এখানে ভিউজ বাড়বে প্রত্যেকটা রিফ্রেশে কিন্তু এখানে ভিউজ বাড়বে সো এখান থেকে দেখতে পাচ্ছেন ও মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আমার প্রায় 6000 এর মতো 6500 ভিউজ হয়ে গেছে এখন 6500 ভিউজ হয়ে গেছে আমার লাইক ফলোয়ার আছে আপনারা লক্ষ্য করুন আমি শুধুমাত্র রিফ্রেশ করব আর আপনারা শুধু এখানে লক্ষ্য করবেন যে আমার রিফ্রেশে প্রত্যেকটা রিফ্রেশে ও মাই গড 17000 কমপ্লিট প্রায় 18000 হয়ে গেছে ভাই কতটা ট্রাস্ট টোটাল এইভাবে সাথে সাথে কাজ করে আপনারা শুধুমাত্র আপনাদের ভুলের কারণে আপনারা এখান থেকে লাইকস ফলো নিতে পারেন না যার কারণে আপনারা কিন্তু অযথা কমেন্ট করেন সো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর অবশ্যই বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত গুড বাই।